না হয় সেটা তো অতিশক্তি একটা নষ্ট করতে তার বিগত একটা ঘটনা ঘটেছে যেটা আমি আলোচনা করতে চাই চাচ্ছি না তারপরে একটু কথা বলছি স্যার কলেজ স্টুডেন্ট স্যার এরকম হকি স্টিক স্টাম্প দিয়ে রাস্তার মধ্যে এটা স্যার আপনারা যেন বৈঠক করছেন এরা কিটা কলেজে আমি সহমত পোষণ করি ছাত্র সংগঠন তো একটা না কলেজের বিরুদ্ধে থাকে অনেক ছাত্র সংগঠন থাকে বিভিন্ন পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে আমাদের যেহেতু এখানে সমস্যা ছাত্রদের নিয়ে তাহলে ছাত্র সংগঠন আছে থাকা দরকার ছিল আপনাদেরও গতদিন ত্রিপুরা উৎসব দুজন ছেলে স্টুডেন্ট আসলে দুইটা ছাত্র আইসে তারা ভর্তি হওয়া তারা দেখা কাউন্সিলের ভিতরে এইরকম এটা খুব দুঃখজনক এবং নেককার জন্য কাজ করতে তারা আমরা চাই কলেজে যাতে কোনো পলিটিক্স না হয় অনেক সুনাম আসিল এই সুনামটারে এই সরকার আওয়ার প্রক্রিয়া ধ্বংস করে দিতে আছে এক্ষণে মনে করেন ট্রাইবেল ফোন বা বাইরের থেকে স্টুডেন্টরা এই অন্তত রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি চায় না কোন কারণে চায় না নিশ্চয়ই এটা পরিবর্তন গতকালকে একটা ছেলে প্রাইভেট আমাদের ফোন করতে ফোন করে বলছে ভাই বাইরের তো অনেক ভাই এখানে রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা দ্বিতীয় বৃহত্তর কলেজ স্যার সুনামধন্য কলেজ এটা এটা একচুয়ালি স্যার বাইরের স্টুডেন্ট কেন এখন কলেজ যাইতো না নজরুল আমি এখন আইসি দাদা আমরা আসলাম বলে যাওয়া পাপু স্কোয়াটিং দিয়া যাব না মানুষ তো বেশি না সব গুলো মানুষ তো বেশি না সব ভাই ভাই
আপনারা জানেন আজকে চার পাঁচ দিন যাবৎ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কিছু বহিরাগত ছাত্র এসে প্রকাশ্যে আমাদের দুইজন তিপ্রাসা ছাত্রের উপর আক্রমণ করে এবং কলেজকে অশান্তির পরিবেশ বাতাবরণ সৃষ্টি করে। আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা জানেন যে চক্রান্ত করে কিছুদিন আগে ইলেকশন গণনার পর আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির আক্রমণ হয়েছে, উনিও এই বিষয়টা জানেন। শান্তির পরিবেশ আমরা চাই এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন যে উনি এসেই উনি চব্বিশ ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকবেন। যে এখানে কৈলাসহর দুদিন পরে পরে কলেজের মধ্যে সন্ত্রাস হচ্ছে তার মানে কি? কেন এই কলেজের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হবে কার সাথে? অথচ পুলিশ প্রশাসন থাকার সময় পুলিশ প্রশাসন ছিল এই জায়গার মধ্যে, কি করে ছাত্ররা আক্রমণ করে বহিরাগতরা এসে ছাত্রদের উপর? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে অবিলম্বে যারা বহিরাগতরা এসে পুলিশের সামনে প্রকাশ্যে আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে এবং এই কলেজটা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কলেজটা এটার মধ্যে ইলেকশন হয়নি, সুতরাং কাউন্সিল কারণ না, কাউন্সিল হলো ছাত্রদের। যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন করে জিতিয়ে আপনারা কাউন্সিল দখল করুন। আমরা চাই যে অবিলম্বে ছাত্রদের কথা চিন্তা করে এই কলেজকে সুনামধন্য একটা কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় সেটাকে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি এবং প্রিন্সিপালকে বলবো অতি সত্বর কলেজের শান্তির পরিবেশ সৃষ্টি শান্তির পরিবেশকে বজায় রাখার জন্য যেন আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলাও যেন বজায় থাকে কৈলাসহর। আমরা
ভয়ে বাইকে গেছে কলেজে স্কুলে কলেজে সব একদম চলতেছে একদমের মধ্যে প্রিন্সিপাল কোথায় প্রিন্সিপাল কোথায় কোথায় প্রিন্সিপাল ভালো আপনি যান কিন্তু প্রিন্সিপাল কোথায় কলেজে একদম চলছে আপনার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বার্থে পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমাদের প্রথম হচ্ছে প্রতিটি সাবজেক্ট অনুযায়ী একজন করে শিক্ষক নিয়োগ করতে হবে। তার শিক্ষকের স্তর আছে, আপনারা জানেন এটা, এবং প্রতিটা সাবজেক্ট অনুযায়ী একজন করে শিক্ষক লাগবে। এটা আমরা গত বছরও এখন পর্যন্ত হয়নি, সেটা আমাদের এক নম্বর দাবি। দুই নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত চার বছর থেকে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কিন্তু ছাত্রদের কারণে কলেজের প্রতিদিন একটা না একটা সমস্যা হচ্ছে। একটা কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন।